আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আব্দুল বারিক তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনকে সি একাডেমির নতুন একটি ভিডিওতে আজকেও কিন্তু আমরা সলভ করতে চলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চল আজকে ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তির পনেরো হাজার টাকা বৃদ্ধি পাবে সো বন্ধুরা আমাদের ফার্স্টের অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে অপশান এতে রয়েছে নগদ নগদ পনেরো হাজার টাকার দায় পরিশোধ এর ফলে আমাদের জাবেদাটি কি হবে সংশ্লিষ্ট দায় হিসাবটি ডেবিট হবে এবং নবদান হিসাব ক্রেডিট হবে সো সংশ্লিষ্ট দায় হিসাব ডেবিট হওয়ার জন্য কি হবে সে দায়টি অবশ্যই হ্রাস পাবে এবং হিসাব ক্রেডিট হওয়ার জন্য সম্পদ হ্রাস পাবে অর্থাৎ আমাদের নগদ কমলে অবশ্যই আমাদের সম্পত্তিও হ্রাস পায় এবং আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নে চেয়েছে যে কোন হিসাবটির ফলে মোট সম্পত্তি পনেরো হাজার টাকা বৃদ্ধি পাবে এখানে যেহেতু আমাদের সম্পত্তি হ্রাস পাচ্ছে সো এটি অবশ্যই আমাদের হবে না এটি অবশ্য আমাদের ক্রস এখন আমরা আমাদের দুই নাম্বার অপশনে দেখতে পাচ্ছি যে নগদ পনেরো হাজার টাকার একটি গাড়ি ক্রয় এর ফলে আমাদের কি হবে যে গাড়ি হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাবটি ক্রেডিট হবে হবে এখানে আমাদের যে গাড়ি হিসাব ডেবিটের ফলে সম্পত্তি একবার বৃদ্ধি পাচ্ছে এবং হিসাব ক্রেডিটের ফলে সম্পত্তি একবার হ্রাস পাচ্ছে অর্থাৎ আগে যদি তোমার কাছে দশ হাজার টাকা থাকতো তাহলে একবার গাড়ির বৃদ্ধির পরে আরেক ধরো যে গাড়ির মূল্য হচ্ছে দশ হাজার টাকা সো দশ হাজার টাকার গাড়ি আরো আসলো অর্থাৎ বিশ হাজার টাকা হলো কিন্তু যেহেতু তোমাদের নগদ টাকাটিও দশ হাজার টাকা চলে যাচ্ছে এর ফলে কি হবে সেই তোমার কাছে দশ হাজার টাকায় পড়ে থাকবে অর্থাৎ আমাদের এখানে কি বোঝা যাচ্ছে যে এই হিসাবটির ফলে আমাদের টাকা বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না তো এটিও কিন্তু আমাদের হবে না কারণ আমাদের প্রশ্নে চেয়েছে যে কোন হিসাবটির ফলে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে বৃদ্ধি হবে পনেরো হাজার টাকা সো ওদের এটিও কিন্তু হবে না এখন আমাদের সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে ধারে পনেরো হাজার টাকার একটি আসবাবপত্র ক্রয় সো ধারে পনেরো হাজার টাকার আসবাবপত্র ক্রয়ের ফল ক্রয় করার ফলে কি হবে যে আসবাবপত্র হিসাব ডেবিট হবে এবং যেহেতু ধারে ক্রয় করেছি এর ফলে প্রদেয় হিসাব ক্রেডিট হবে অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার জন্য সম্পদ একবার বৃদ্ধি পাচ্ছে পনেরো হাজার টাকা এবং যেহেতু এটি ধারে ক্রয় করা হয়েছে এর ফলে আমাদের দায়টি বৃদ্ধি পাচ্ছে পনেরো হাজার টাকায় এখানে কিন্তু আমরা দায় বৃদ্ধি পেলেও সম্পত্তিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে সম্পত্তি কিন্তু হ্রাস হচ্ছে না কোনো ক্ষেত্রে এর ফলে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে সম্পত্তি এখানে পনেরো হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমাদের প্রশ্ন বলেছে যে পনেরো হাজার টাকা বৃদ্ধি পেতে হবে সো অবশ্যই আমাদের এটি কারেক্ট অ্যান্সার এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে সি তাও আমরা ডি নাম্বারটি আমরা দেখে নিই ডি নাম্বারে বলেছে যে দেনাদারের কাছ থেকে পনেরো হাজার টাকা আদায় এখানে কী হবে যে নগদান হিসাব ডেবিট হবে কারণ দেনাদারের কাছ থেকে আমরা নগদ আদায় করেছি এর ফলে আবার কি হবে যে দেনাদার হিসাবটি হ্রাস পাবে অর্থাৎ একবার সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ একবার হ্রাস পাচ্ছে সো এক্ষেত্রেও কিন্তু আমাদের হবে না কারণ আমাদের সম্পদটি পনেরো হাজার টাকা বৃদ্ধি পেতে হবে সো আমাদের সেই কাঙ্ক্ষিত হচ্ছে সি যে ধারে পনেরো হাজার টাকার একটি আসবাবপত্র ক্রয় সো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারো এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডসের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহে